এই যে আমাদের বড় গরু, এই যে বড় গরু, ওই হলো বড় গরু। করা যায় এটা 52টা বিয়ান দিবে মামা, 38 কেজি করে দুধ হয় মামা। আমার মাজায় লাগছে, তো এই মুহূর্তে আর আমার দ্বারা জক্স করা সম্ভব না। Assalamualaikum everyone, this is Zulfikar Jordar and welcome to my first vlog. तो आज के हमरा vlog करते सी हमार first vlog 3 मास already 3 मास चले गए से तो हमरा vlog करबो 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 तो कराया है ना तो आज के finally vlog शुरू करते सी तो हमार साथे हमार 4-4टा भागने आसे तो हमार भागने साथे परिचय करे दी प्रथम भागना। हाय गाइस, तो नाम हलो मोहम्मद मारूफ खान। তো তুমি কিছু বলো মারুফ? হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন আমাদের ফার্স্ট ব্লগে, বেশি কিছু বলবো না, সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো প্রথম ভাগিনা দেখলেন, এবার দ্বিতীয় ভাগিনার সাথে পরিচয় করাই। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। মামা হলো আর্জেন্টিনার সাপোর্টার, যারা যারা আর্জেন্টিনার সাপোর্টার আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো অলরাইট গাইস, তো আমাদের যেখানে ব্লগ করার কথা ছিল সেখানে চলে আসছি। অস্থির 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 লোকেশান। তো এখন আমাদের যে যে ভাগিনা ছিল, ভাগিনার ওনার আন্ডারে কতগুলো গরু আছে সবগুলো দেখাবে। তো মামা গরু দেখা আমাদেরকে, দেখি কতগুলো তোমাদের গরু। করা যায় এটা 52টা বিয়ান দিবে মামা। গরুটা খুব ঠান্ডা মামা, কিন্তু থেকে থেকে একটু শিং লড়ায়, মানে এটা একটু ভয় আমার। আর কি মামা, আসো মামা আর একটা গরু দেখা। এই যে এটার বয়স হয়ে গেছে মামা, এই হলো 18টা বিয়ান দিছে মামা। আমার দুধ হয় 38 কেজি করে দুধ হয় মামা, মাথায় নষ্ট। আমার সবচেয়ে বয়স্ক গরু তো এই জন্য। আসলে এটা ছিল হলো ফান, আসলে রাখাল না কিছু না, এমনিতে দেখলাম যে রাখাল হতে পারবে নাকি, সমস্যা নেই, একে হলো 50টা গরু কিনে দেবো আমি। A few moments later. তো গাইস দেখলেনই তো রাখাল, রাখালে একটা গরু কিনে দেবে জানো। এই যে এদিকে, এই যে আমাদের বড় গরু, এই যে বড় গরু, ওই হলো বড় গরু, গরুর মতোই শরীর। হ্যাঁ গাইস, তো গরুটার মাংসের প্রতি কেজি মাংস মোটামুটি 5000 টাকা। এই যে গরু, আমি ঘুমাই ঠিক আছে, আমার ঘুমাই, আমার স্বাস্থ্য বেশি, খাই ঠিক আছে, আমি রিল্যাক্সে চিল মোডে সব সময় থাকি। তাই বলে আমার এই গাইস গরু বানাই দিবে এটা কোনো কথা? এই গাইস দেখেন আমার উপরে এরা জুলুম করতেছে। আমি শরীর কমাই দিচ্ছি, আমি শরীর কমাইছি, দেখি আমার উপরে জুলুম করা শুরু করে দিচ্ছে। আমার আরামের কাছে দান করা এইলা ব্যাপার। হ্যাঁ ব্যাপার, এগুলো ব্যাপার। বডি দেখছো? বডি বডি শুয়ে পড়ে না, আমি শুভ না। এ বালি বালি বালি, আমি শুভ না। হাই বডি। এখন আমরা একটা খেলা খেলবো, এটা হলো বেলুন ফাটানো খেলা। খেলার নিয়মটা আমি বলে দিই। আমাদের 3 জনের হাতে 3টা বেলুন থাকবে এবং 3 জন 6টা 2টা করে থাকবে, 2টা করে থাকবে। লাস্ট পর্যন্ত যার কাছে বেলুন থাকবে সে হবে উইন। আর যে উইন হবে তারপরে তারপরে সে যে ডেয়ার দেবে সে ডেয়ার পার করতে হবে তার, এটা হলো তার পানিশমেন্ট। তো অলরেডি আমরা সবাই রেডি গেমসটা খেলার জন্য। তো গেমস শুরু হচ্ছে এখন। Music. Yes! Yes! I am winning. আমার একটা আছে বদ্রে ভাই আমার এটা মানে সিটিং হইছে এটা হলো কি হইছে আমার হাতে যেটা ছিল ওটা হলো মানে হাতে খুলে যায় ওইখানে পড়ছে আর এটা মানে সিটিং আর এখন চিটার চিটার দুইটা ফার্স্টটা আমার বেলুন দুইজনে মিলা ধইরা পড়াছে এখন হলো কাহিনী ওটা না কাহিনী হলো এটা সেটা হলো আমি জিতছি এখন আমি ডিয়ার দেব সেটা ওরা পালন করবে এটাই আমার টাইমিং এখন আমি ডেয়ার দিব ও পালন করবে আর ও পালন করবে আমি ফার্স্ট এই সেকেন্ড আর এই হলো লুজার লুজার চিটার লুজার এই হলো লুজার চিটার চিটার আমারে ধরে বেলুন ফাটাই তো গাইস ওকে আমি ডেয়ার দিব একটু রোদ আছে তো তো অনেক মাটি গরম তো এইজন্য একে এই কাদের মধ্যে গড়াগড়ি পারাবো আর যে সেকেন্ড হইছে ওকে তো সুবাবো দুইজন নাকি মানে টোটালি দুইজন নাকি আর পুরো এখন টোটালি অত্যাচার হবে তো আসো অত্যাচারটা শুরু করে দিই তো আমি খেলবো না না কি আমি খেলবো না এদিকে আসো আই স্যালেন্ডার কি লুজার তো লুজারই আমি স্যালেন্ডার এখন কে আগে ডেয়ার পালন করবে তুমি লাস্ট না সেকেন্ড আমি স্যালেন্ডার কে আগে ডেয়ার পালন করবে তাড়াতাড়ি আমি ডেয়ার দিমু এখন আমি স্যালেন্ডার আজকে কোনো স্যালেন্ডার নাই দরকার হলে ফার্স্ট সেকেন্ড মিলায় চুপ সুবাম আজকে হ্যাঁ তাড়াতাড়ি রেডি ডেয়ার পালন করার জন্য রেডি আমি কি বললাম যে গরু মানে একটা গেমস খেলা হারাই গেছে ঠিক আছে Bukna Guru. Bukna Guru. Music. আচ্ছা যাই হোক এও শর্ট হয়ে গেছে আচ্ছা যাই হোক এও না না এভাবে না আমি যেভাবে আমি সেভাবে 2000 years later তো গাইস লুজার হওয়ার পরেও চিটিং ও মানে বললাম কি সবচেয়ে গেছে চিটার মানে চিটিং বাস ও একটা ডিয়ার পালা হবে না ও পালাইছে ওই গো বাবাইলে তো গাইস ডান আমার মজাই লাগছে তো এই মুহূর্তে আর আমার দ্বারা ব্লগস করা সম্ভব না এখন আমার যে ডেয়ারটা সেই ডেয়ারটা আমার বন্ধুকে দিলাম সো সবাই সাবস্ক্রাইব করো বেশি বেশি করে লাইক করো শেয়ার করো তো গাইজ এখন হলো মানে ও তো টোটালি অসুস্থ হয়ে গেছে ব্লগ করতে করতে তো ব্লগ করতে আসলে অনেক কষ্ট হয় যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক দিও তো এখন টোটালি এই যে এ অ্যাড হয়েছে আমাদের সাথে তো এখন আমাদের সাথে ব্লগ করবে তো মানে ওর বদলে ব্লগ করবে আর কি আসসালামু আলাইকুম গাইস আমার নাম মাহিন এ আমার ফ্রেন্ড হয় এর মাঝাতে লেগেছে তো এর বদলে আমি হেল্প করব বাকি ব্লগ করার জন্য তো লেটস গো 15 মিনিটস লেটার তো গাইস যে লুজার সে তো পালাইছে ওর বদলে দিয়ে গেছে মাহিনকে তো এখন আমি তো ফার্স্ট সেকেন্ড হলো জাহিদ আর থার্ড হলো ওই লুজার যাই হোক ওর কথা বাদ এখন হলো ডেয়ার পালন করবে জাহিদ তো কি প্রস্তুত ডেয়ার পালন করার জন্য এবার লুজারের ডেয়ার শুরু তুমি যেহেতু ওর বদলে তোমার ডেয়ার তো পালন করা লাগবে ভাই কোন আচ্ছা কাজ নাকি ভালো ব্যান্ড in my lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, nah, likely. I be taking shots, yeah, cold-blooded, icy. Watching numbers grow is what I call sightseeing. In the front row, run it up when they hype me. The following grows, they know how to ignite me. Call me CEO, I've been running shit right, see. And I ain't playing games, I create my own lane, making pleasure out of pain, turning losses into gains, I'm the boss, I'm making change. I've been rocking this exchange, popping off and risking things, gonna make a f***ing name. I just wanna be famous, but I don't want that cheap fame. No, I'm not that vain, I just wanna be greatness. I just wanna be greatness. I just wanna be greatness. I just 50 টাকা দিলে 55 টাকা লুজার লুজার সিটার এই যে ওরে 500 টাকা দিছি হ্যাঁ এইটা না করতে যে টাকা সব শেষ যাই হোক কি চিটিং বাজ ডেয়ার পালন করে না পালাইছে শুধু এইটা অ্যানসার তো এখন কি হবে এটা কোক দেখ কি হবে কোক নো 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 সবার ডেয়ার শেষ কোক তো খাওয়াই যায় নাই মানে নষ্ট একরকম তো এখন আমরা কিছুক্ষণ একটু এনজয় করি একাকি নদীর গোসল করি আমি বলছিলাম যে একটা চ্যালেঞ্জ খেলি যে নদীর ওই পাশে যায় নদীর ওই পাশে সাঁতরায় যাব আবার চলে আসব কিন্তু চ্যালেঞ্জ বলতেছে খেলবো না ভাই এমনিতেই শরীর খারাপ দুপুর মানে অলরেডি এখন দুপুর হয়ে গেছে তো এই জন্যে সবার অনেক টায়ার্ড লাগতেছে এই জন্যে গোসল টুসল করে একবার নদীতে গোসল করে খোলা পানিতে করে সবাই একবার বাইরে চলে যাবো আর যারা এখন তো আমরা এখন একটা ছোট্ট একটা চ্যালেঞ্জ খেলবো সেই চ্যালেঞ্জটি হলো পানির নিচে ডুব মেরে কে কতক্ষণ থাকতে পারে মানে যে বেশি থাকতে পারবে সে উইন আর যদি কেউ চিটিং করে তাহলে খবর আছে আপনারা দেখবেন যে কে চিটিং করতেছে আর কে চিটিং করতেছে না কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে এই যে একটা ছোট্ট বন্ধু মানে অ্যাড হয়েছে ও আমাদের সাথে নাকি ডুব দিবে আশা করছে তো আমরা চারজনে এখন ডুব দিব কে কতক্ষণ থাকতে পারে আপনারা দেখবেন কেউ যেন চিটিং না করে কমেন্ট করে অবশ্যই জানাবেন ফাস্ট ফাস্ট আমি হ্যাঁ ফাস্ট কে ফাস্ট ক্যামেরায় পরীক্ষা করে দিবে কে ফাস্ট আমি ফাস্ট আই অ্যাম ফাস্ট এলইডি এখন শক্ত হলে মাথা ফুল ঢেলে দেওয়া হবে ফাস্ট এলইডি যাও গাইস আমি ফাস্ট আমি উইন উইন তো আমাদের এই চ্যালেঞ্জে ফাস্ট মাহিন তো ওকে পুরস্কৃত করা হবে তো ওর জন্য পুরস্কার আছে স্পেশাল পুরস্কার আচ্ছা আসো পুরস্কার নিয়ে দাও স্পেশাল পুরস্কার দেওয়া হলো নাও বাসা নিয়ে রেখে দিও হ্যাঁ তো ব্লগ আজকের আমাদের এই পর্যন্তই হ্যাঁ তো যারা এখনো সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি গাইস প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব অবশ্যই লাইক দিবে কমেন্ট করবে যে এর পরবর্তীতে কি কি ভিডিও চাও সেগুলা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আমার বন্ধু আহত এইজন্য আমাকে থাকতে হচ্ছে আসলে মানে আমার সাথে যে আজকে ব্লগে আসছে ও হলো এক নম্বরে চিটার ওই পাশে ঘুরতেছে যাই হোক তো যাই কিছু বলো তুমি তোমার কিছু বলার থাকলে গাইস আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন কেমন ভিডিও আপনারা চান আমরা চেষ্টা করব আপনাদের সেইগুলো ভিডিও দেওয়ার মামা তুই আজকে অনলাইন করছিস তুই এই যে মাজার লেখা নেই বিষয় না আসলে আমার মাজার লেগেছিল এখন অনেক সুস্থ আছি অসুস্থ ছিলাম আমি এই কারণে আসতে পারিনি অসুস্থ ছিলাম আমি কারণে আসতে তোমার কেমন লাগলো কেমন অনুভূতি সেটা একটু বলো আসলে ভাই হ্যাঁ এটা খুব কষ্টকর মানে অনেক কষ্ট হলো আর কি আমাদের আমরা আশা করব আরো ভালো কিছু করার পরবর্তীতে তো আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন কারণ আমাদের অনেক পরিশ্রম হচ্ছে শরীর অনেক ক্লান্ত ঠিক আছে এই জন্য আর কিছু বেশি কিছু বলতে যাচ্ছি না তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই